তুলা রাশি তো বিনা কারণেই টপকে গেল। ও মরণী, কি কাণ্ড! আজকালকার ছেলে ছোকরাদের কি যেসব ব্যাপার স্যাপার! আপনি আমায় দেখতে পাচ্ছেন না? দেখার কি আছে? আপনি কি আরশোলা নাকি যে ঘরে কোনায় লুকিয়ে থাকবেন, দেখা যাবে না? আমি মরা, ওরফে মৃত্যুঞ্জয়। তাও মৃত্যুকে জয় করতে পারছেন না? সত্যি আপনি আমায় দেখতে পাচ্ছেন? মিথ্যে কথা আমি বলি না মরাবাবু, আপনাকে আমি কেন, ভূভারতে সবাই দেখতে পাচ্ছে। এসব চাঞ্চল্যকর কথা বলছে। এ আপনি কি আমায় শান্তিতে মরতেও দেবেন না নাকি? দেবো তো, তবে এখন না। আপনি আমার কাজে আসবেন কি করে এখন মরে গেলে? মরে গেলেও কাজে আসা যায়? যায় তো, রোগ নিয়ে যেরকম ব্যবসা করে ডাক্তার হসপিটাল, আমি সেরকম ব্যবসা করি রোগী নিয়ে। তাহলে আমি মরে গেলেও কাজে আসবো? ডাক্তার বলেছে আমার কিডনিটা 20% পচে গেছে, 80% ঠিক আছে, আপনার কাজে লাগবে, একটু কেটে নেবেন ছুরিটা। ওই তো ছুরিটা, ওটা হাতে তুলে নিন, আমায় কুপিয়ে মেরে দিন। এটা দিয়ে ফলও কাটবে না, আপনার পেট তো দূরের কথা। বাবা, এবার কি করা যাবে? ইন্স্যুরেন্স করবে, লাইফ ইন্স্যুরেন্স। লাইফই নেই, তার আবার ইন্স্যুরেন্স। আমি মরা, লোকে আমায় পাগলা তার কাটা বলে ডাকে, আপনি তো দেখছি আমার থেকেও বড় পাগলা তার কাটা। আমার কি হবে? মরাবাবু, ও মরাবাবু, আপনার তো তুলারা সেরকম বোকা বোকা কাজ করছেন কেন? বোকারা তো জীবিত, আমি তো মরা। আমার সাধ্যের কার্ডও আছে, হাতে একটু তুলে দেখুন। আসবেন তো সপরিবারে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, পরিবার বলতে মনে পড়লো, আপনার পরিবার পরিজন কেউ নেই? পরিবার লিখে রেখেছিলাম, আছে, পরিবার আছে। তাদের জন্য আপনার কী পলিসি? আমার আবার কী পলিসি? বেঁচে থাকলে ভাবা যেত, লাইফই নেই তার আবার বিমা। জীবন তো আছে আর আপনিও আছেন। দেখুন, পলিসি করলে আপনার পরিবারের সবার খুব সুবিধে হবে। আপনার মতলবটা কি বলুন তো? আপনি আমার সাহায্য করবেন বলে উঠে পড়ে লেগেছেন কেন? আপনি কে? আমি কে? কে আমি? নিজেকে খুঁজে পাওয়ার চেয়ে কঠিন কি আর কিছু আছে? তাই আমি যা করি তাকে লোকে বলে দ্য বেঙ্গল স্ক্যাম, বিমা কাণ্ড।